তো হ্যালো বন্ধুরা, আজকে চতুর্থ পর্বে আজকে আমি দেখাবো যে কর্ড কিভাবে আমরা প্লে করব। তো এখান থেকে এটুকুর মধ্যেই 12টি ফ্রেডে 72টি কর্ড রয়েছে। তো আজকে কিছু কর্ড আমি দেখাবো কিভাবে আমরা প্লে করব। তো প্রথমে এ মাইনর কর্ড, এ মাইনর আমরা কিভাবে ধরব। এখানে 4 নাম্বার স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট আর 2 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার ফিঙ্গার, 4 নাম্বার স্ট্রিং আর 3 নাম্বার স্ট্রিং আর 3 নাম্বার ফিঙ্গার চাপ দেব আর 1 নাম্বার ফিঙ্গার দিয়ে আমরা 2 নাম্বার স্ট্রিংয়ে চাপ দেব 1 নাম্বার ফ্রেডে। এটা হলো আমার এ মাইনর, এ মাইনর কর্ড। এবারে আসবো জি মেজর। 1 নাম্বার ফিঙ্গার দিয়ে 5 নাম্বার স্ট্রিংয়ে 2 নাম্বার ফ্রেডে চাপ দেব আর 2 নাম্বার ফিঙ্গার দিয়ে 3 নাম্বার ফ্রেডে 6 নাম্বার স্ট্রিংয়ে চাপ দেব আর 3 নাম্বার ফিঙ্গার দিয়ে 1 নাম্বার স্ট্রিংয়ে 3 নাম্বার ফ্রেডে চাপ দিয়ে ধরব একসাথে। এটা হলো জি মেজর। জি মেজর হয়ে গেল। এবারে এফ মেজর। এফ মেজর আমরা কি করে ধরব, কিভাবে, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে 3 নাম্বার ফ্রেডে 5 নাম্বার স্ট্রিংয়ে চাপ দেব আর 4 নাম্বার ফিঙ্গার দিয়ে 4 নাম্বার স্ট্রিংয়ে 3 নাম্বার ফ্রেডে চাপ দেব আর 2 নাম্বার ফিঙ্গার দিয়ে 3 নাম্বার স্ট্রিংয়ে 2 নাম্বার ফ্রেডে চাপ দেব আর 1 নাম্বার ফিঙ্গার দিয়ে টোটালটা আমরা এভাবে ধরব। টোটাল সব স্ট্রিং আমরা এভাবে ধরব। এগুলো এফ মেজর। এটা এটা হলো এফ মেজর। এবারে আসব ই মেজর। তো ই মেজর আমরা ধরব 5 নাম্বার স্ট্রিংয়ে 2 নাম্বার ফ্রেডে 2 নাম্বার ফিঙ্গার দিয়ে এইভাবে আর 3 নাম্বার ফিঙ্গার দিয়ে 4 নাম্বার স্ট্রিংয়ে 2 নাম্বার ফ্রেডেই ধরব, ঠিক আছে, আর 1 নাম্বার ফিঙ্গার দিয়ে 3 নাম্বার স্ট্রিংয়ে আমরা এভাবে 1 নাম্বার ফ্রেডে ধরব। তো এ হলো এ মাইনর, জি মেজর, এফ মেজর আমরা এভাবেও ধরতে পারি। 6 নাম্বার স্ট্রিং টাচ করা আমার চলবে না, যদি আমরা এভাবে ধরি 6 নাম্বার স্ট্রিংয়ে টাচ করা, 6 নাম্বার স্ট্রিংয়ে টাচ করা চলবে না, তাহলে আমরা এইভাবে ধরতে পারব। আর এভাবে ধরলে সব স্ট্রিংয়েই টাচ করতে পারবো। আর এটা হচ্ছে ই মেজর।
যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি সাথে পাওয়ার জন্য, আর সাথে একটা লাইক দিবেন অবশ্যই। তো থ্যাংক ইউ, আজকের মতো এখানে, পরের পর্বে বাকি কোডগুলো আমি বলবো। আর যারা যারা প্রথম ভিডিওগুলি দেখেননি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, প্রথম থেকে যারা শিখতে ইচ্ছুক, তো প্রথমের ভিডিওগুলি অবশ্যই দেখবেন। ধন্যবাদ।